র‍্যাবের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের প্রথম জানাজা হয় সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে। পরে তার মরদেহ নেয়া হয় সর্বশেষ কর্মস্থল র‍্যাব সদর দপ্তরে, দ্বিতীয় দফা জানাজা হয় সেখানে। এরপর তার প্রতি শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী ও তার সহকর্মীরা। সে সময় উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদের পরিবারের সদস্যরা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান সিলেটে জঙ্গি আস্তানার কাছে বিস্ফোরণের ঘটনাটি ছিল দুর্ঘটনা। একজন অফিসার হারাইনি আমরা, একজন দেশপ্রেমিক চৌকস দক্ষ অফিসারকে হারিয়েছি। এটা আমাদের দেশের জন্য, আমাদের র‍্যাব বাহিনীর জন্য একটা বিশাল ক্ষতি হয়েছে। জঙ্গিরা, যে সমস্ত সন্ত্রাসীরা এই সমস্ত কর্মকাণ্ড করছে, আজকে দেশের জনতা একযুগ হয়ে তাদেরকে প্রতিরোধ করছে। সব জায়গায় আমাদের নিরাপত্তা বাহিনীকে জনতা সবসময় সহযোগিতা। আবুল কালাম আজাদকে নিয়ে স্মৃতিচারণ করেন র‍্যাব মহাপরিচালক। আমাদের যে সহকর্মী আত্মদান করেছেন তার আত্মার প্রতি আমরা সম্মান দেখাতে সক্ষম হয়ে, যদি অতি দ্রুত বাংলাদেশ থেকে জঙ্গিবাদকে আমরা মুছে দিতে পারি। এরপর আজাদের মরদেহ নেওয়া হয় বনানী সামরিক কবরস্থানে, রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। এর আগে সকালে ময়নাতদন্তের পর চিকিৎসক জানান স্প্লিন্টারের আঘাতে মৃত্যু হয় র‍্যাব গোয়েন্দা প্রধানের। বোম ব্লাস্টের একটা স্প্লিন্টার তার চোখে দিয়ে ঢুকে তার ব্রেনে যায়, ব্রেনে গিয়ে ওইখানকে ব্রেন তার ব্রেনকে ড্যামেজ করে ফেলে। আমরা পোস্টমর্টম করে তার ব্রেন থেকে, মাথার অর্থাৎ মগজ থেকে ওই স্প্লিন্টারটি আমরা উদ্ধার করি। সিলেটের শিববাড়িতে জঙ্গি আস্তানায় অভিযান টোয়াইলাইট চলার সময় বিস্ফোরণে আহত হন আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার রাতে আজাদের মৃত্যু হয়। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা।